হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা গানে শুনত বিকল র আলহামদুলিল্লা রাসুলিল্লা প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভে আয়োজিত এবং নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মোহাম্মদুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন শিউলি বেগম লিখেছেন মানত নিয়ে সন্দেহ সৃষ্টি হলে কি করণীয় কেউ যদি ভুল করে সারা জীবন রোজা মানত করে এবং সে পূরণ করতে না পারে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে এবং এর সমাধান কি অর্থ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন যেটি সেটা আমি বুঝতে পারিনি বা স্পষ্ট হয়নি মানত নিয়ে সন্দেহ তৈরি হলে কী কী করণীয় সন্দেহ বলতে কী বুঝাচ্ছেন মানে মানত করেছি কি করিনি এটা একটা বিষয় আরেকটা সন্দেহ হচ্ছে যে মানতটা মানে পালন করতে পারবো কি পারবো না ঠিক মানত করাটা ঠিক বলতে মানত করা তো ইসলাম উদ্বুদ্ধ করে না মানত করা যায় কিন্তু এটা উদ্বুদ্ধ করে না মানে এই প্রশ্নটুকু এতটুকু প্রশ্ন মানে অস্পষ্ট হয়েছে মানে এর উত্তর নেই যেহেতু তিনি মানত দিয়ে কি সন্দেহ হয় সেটা উল্লেখ করেন নাই যদি এই সন্দেহ হয় যে মানত করেছে কি করিনি মানে হ্যাঁ ব্যক্তির যদি এখন আমরা মানে উত্তরে যাব সেটা হচ্ছে যদি করা প্রশ্ন হয় এটা যে যে মানত করাটা আমি কি করলাম কি করলাম না নিজের মধ্যে সন্দেহ হয়েছে আমি মানত মনে হয় করেছি মনে হয় করিনি তখন সে ব্যক্তি সিদ্ধান্ত নিবে যে তা মানত করে এবং এর উপর সন্দেহ হলেই মানত করে হ্যাঁ এর উপরেই ভিত্তি করে সে মানে মানত নিয়ে তার টেনশান করার কোনো সুযোগ নেই যেহেতু মানত করে নাই সুতরাং বিধান না করার যে বিধান রয়েছে সে বিধানই তার প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে তাকে কিছুই করতে হবে না তার কিছু করতে হবে না সেকেন্ড বিষয় হচ্ছে মানে মানতের কি মানত করেছে সেটা নিয়ে যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে তিনি যেটা তার ইয়াকইন মনে হচ্ছে মানে যেটা তার সবচেয়ে কাছাকাছি মনে হচ্ছে সেটা তিনি কি করবেন পূরণ করবেন মানে যেটা তার কাছে মনে হচ্ছে যে এটাই সবচেয়ে মানে এটাই সঠিক হতে পারে অথবা এটা তার জন্য সবচেয়ে বেশি মানে আহত মানে এটাকে কে বলা হয় তাকে সতর্কতা আর কাছাকাছি সেটাই পূরণ করলে তার জন্য মানত আদায় হয়ে যাবে মানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই মানত করাটা মানে বৈধ হয়েছে কি বৈধ হয়নি ঠিক হলো কি হল ঠিক হলো কি হলো না এটি নির্ভর করবে যে কাজটি মানত করেছেন সেই কাজের উপর কাজটা যদি অবৈধ হয় হারাম হয় নিষিদ্ধ হয় তাহলে ওই মানতটাই অবৈধ হয় সুতরাং সেটা পূরণ করা প্রয়োজন নেই আর কাজটা যদি আপনার সামর্থ্যের বাইরে হয় সাধ্যের বাইরে হয় তাহলে সেটাও আপনার কি আপনার মানব হিসেবে বিবেচিত হবে না এবং এর জন্য আল্লাহ তার কাছে শুধু শুধুমাত্র তবাস পার আর কিছুই না যেমন আপনি মানে মনে করলেন যে মানে আমি যদি কোনো আমার এই ঘটনাটা ঘটে যায় বা এমন কিছু হয়ে যায় সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে আমি একবারে খাওয়াবো এটা আমার একটা মানত যে মানত আসলে পসিবল হওয়া অসম্ভব পসিবল হওয়া মানে চিন্তার বাইরে অসম্ভব বিষয় সুতরাং এই ধরনের মানত যদি হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মনে করবেন যে এটা আসলে এটা ভুল মানত হয়েছে এবার আসবো আমরা মানে যদি এমন মানত করে যে মানতের তার সাধ্য নেই মারাই আমলি কোয়ালেহি মানে যার উপর তার কোনো ক্ষমতা নেই করার মতো সাধ্য নেই শক্তি নেই অথবা এমন মানত করে যেটা তার জন্য কঠিন কষ্ট কষ্টসাধ্য হারাইজ হয়ে যাবে যেমন সারা জীবন সিয়াম পালন করব সারা জীবন একশো রাকাত করে রামাজ আদায় করব কাজটা করতে পারবে বাট করতে গেলে জীবন জীবন প্রবাহ জীবন যাপন পুরোটাই কী হয়ে যাবে বিঘ্নিত হবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই অবস্থায় সে ব্যক্তি সম্পর্কে সুল্লাহ সাল্লা হাসিন সহি মোসলিমা আদিসে বলেছেন তু হু ক্যা তু নজর কফ্ফারাতু ইয়ামিন মানে কফ্ফারাতু নজরি ইয়ামিন এই অবস্থায় তার ওই মানুষের কফ্ফারা হচ্ছে ইয়ামিন সে কসমের যে কাফারা আছে সেই কফ্ফারা আদায় করলেই তার কাফারা আদায় হয়ে যাবে কসমের কাফারা হচ্ছে দশজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করা অথবা দশজন মিসকিনকে কাপড় দেওয়ার ব্যবস্থা করা অথবা একটি গোলাম আজাদ করা আর কোনোটাই না পারলে তিন দিন একাধারে সিয়াম বরণ করা তাহলে আপনি এই অবস্থায় আমি তিন দিন একাধারে শ্যাম পালন করবেন এবং আল্লাহ রাবুল আলমকেছে তবাক আল্লাহ তালা আমি এমন একটি মানত করেছি যেটা আমার সাধ্যের বাইরে সামর্থ্যের বাইরে আমার জন্য অত্যন্ত কঠিন ও কষ্টকর যেটা আমি পালন করতে পারছি না সেক্ষেত্রে ইনশাআল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা অবশ্যই সাহায্য করবেন আপনার মানতার ধরন মনে হচ্ছে যেন এটাই মানে এটাই আপনার মানতের ধরন সেক্ষেত্রে আপনি একাধারে তিন দিন শ্যাম পালন করলে আপনার এই কঠিন অবস্থা থেকে আপনি ইনশা তালা নিজে মুক্ত হতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আর একটি ইমেল ইমেলটি পাঠিয়েছেন আলি খান কানাডা থেকে লিখেছেন আল্লাহ উইল হেল্প ইউ বোথ অলওয়েজ অ্যান্ড ইউর থিম উই অ্যাপ্রিসিয়েট ইউর নাইস প্রোগ্রাম অ্যান্ড আই লার্ন লট ফ্রম ইট আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন আই ওয়ান্ট টু নো দ্যাট ইফ আই স্টপ রিডিং দ্য কোরআন অর হাদ বিফোর

বেদাত হওয়ার কোনো কারণ নেই যেহেতু এই বিষয়গুলো মূলত এই বাদতের সাথে সম্পৃক্ত নয় এবং এই বাদতের কোনো মৌলিক বিষয় নয় এটা হচ্ছে শুধুমাত্র টাইম শুধুমাত্রের বিষয় জি প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল যে ভাই পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি বাসার বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করি আমি হোস্টেলে যে রুমটিতে থাকি এটা একটা টু সিটের রুম আমার প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ নিয়ে আমার রুমমেট নিয়মিত রুমে থাকেন না যখন আসেন টানা তিন চার দিন থেকে আবার চলে যান উনি যখন রুমে থাকেন না তখন আমি তাহাজুদের নামাজ আদায় করি আমি শুনেছি তাহা নামাজ নাকি কি একাকী ও নিভৃতে পড়া উত্তম এটা অনেকটা আল্লাহর সাথে গোপনে সাক্ষাৎ করার মতো আমার রুমের যখন থাকেন তখন আমার তাহাজুদ পড়তে ইতস্তত বোধ হয় মনে হয় আমার গোপন ইবাদত সম্বন্ধে কেউ জেনে যাচ্ছে তাহাজুদের নামাজের যে আলাদা তাৎপর্য সেটা নষ্ট হচ্ছে আমার এ ধারণা কি সঠিক আমি নিয়মিত তাহাজুদের নামাজ পড়ি এটা যদি কেউ পর্যবেক্ষণ করেন তবে এতে তাহাজুদের নামাজের তাৎপর্য ঠিক থাকবে কি তাহাজুদের নামাজ গোপনে একাকে আদায় করলে আর কারো জ্ঞাত আদায় করলে সমান উদ্দেশ্য হাসিল হবে কি ধন্যবাদ প্রশ্ন করেছেন তাহাজুদের সলাদ নিয়ে তাহাজুদের সলাাত যদি আপনি নিয়মিত আদায় করে থাকেন তাহলে আপনি আপনার রুমমেট অথবা অন্য কেউ থাকুক তারা জানুক এতে কোনো অসুবিধা নেই এতে তাহাজদের তাৎপর্য বর্জ্যাদা ফজিলত কোনোটাই নষ্ট হয়ে যাবে আর কথা সঠিক নয় বরং তাহাজুদের সলাাত যিনি নিয়মিত আদায় করে থাকেন তিনি কন্টিনিউ করবেন সেক্ষেত্রে সলাৎ এ বাদতের ক্ষেত্রে ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে কোন ব্যক্তি জেনে যাবে কোন ব্যক্তির কাছে বিষয়টি প্রকাশিত হয়ে যাবে বা কোন ব্যক্তি দেখার কারণে আপনার মানে আপনি তাহাযত আদায় করেন এ ধরনের একটা মানুষের মানে জানার একটা সম্ভাবনা আছে মানে এই বিষয়টি বিবেচনা করা এটা মূলত গর্হিত কাজ এটা এই বাদতের ক্ষেত্রে শয়তানের একটি ফন্দি যখন আল্লাহর বান্দা ভালো কাজ করে ইবাদত করে তখন শয়তান এসে বিভিন্ন দিক থেকে মানে শয়তানের কৌশল মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা প্রয়াস চালায় শয়তানের একটা প্রয়াস হচ্ছে কাজটা বন্ধ করে দেওয়া যায় কীভাবে যদি সরাসরি বন্ধ করতে না পারে তাহলে অন্য পথ থেকে আসে সেটা বিভ্রান্ত সেটা হচ্ছে না অন্য পথ বিভ্রান্তির পথে আসে এখলাসের পথে আসে দেখেন এখানে এখলাসের পথে এসেছে ক্লাসে বসে এসে তাকে করছে মানে শয়তান প্রথমে আসে সে মানে একদিক থেকে সেটা হলো সরাসরিভাবে মানে এখান থেকে তাকে আলাদা করা যায় পৃথক করা যায় তখন সেখানে বাদ দেওয়া যায় কিন্তু যখন শয়তান দেখে যে না এই পন্থে এই লোককে আমি তার কাজ থেকে মানে বিভ্রান্ত করতে পারছি না বা সরাতে পারছি না তখন শয়তান আসে এ ক্লাসের মধ্য বা এই ধরনের একটা দিক থেকে শৈতান আমার কাছে মানে তুমি তাহাজুদের সরা করতেছো আর লোকেরা জেনে গেলে তো তোমাকে চতুর্দিকে বলবে যে এই লোকটা তাহাযদ আদায় করে মানে এই যে একটা পলিসি এটা একটা শৈতানের কিন্তু পলিসি শুধু এই পলিসিতে শৈতান এসে শেষ পর্যন্ত মানে তাহায্যদের যে নিয়মিত সলাদ এই বাদত থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে এক্ষেত্রে তাহাযুদের সলাদ যদি আপনি সত্যিকার নিয়মিত কন্টিনিউ করেন ক্লাসমিট রুমমিট কে আসলো কে গেলো এটা আপনার দায়িত্ব নয় আপনি সলাৎ আদায় করবেন আর এর জন্য সত্য নয় যে তাহদের সলাদ যে নির্জনে আদায় করতে হবে নির্বৃত্তি আদায় করতে হবে অথবা তাহযুদের জন্য শর্ত নয় যে মানে গভীর অন্ধকারে আদায় করতে হবে তাহাজুদের নামাজের সুযোগ শর্ত হচ্ছে রাত্রে ঘুম থেকে জাগার পরে আপনি তাহাজুদের সলাত আদায় করবেন এবং সেটা একাকে আদায় করলে ঘরে আদায় করতে পারেন তাহাজুদের সলাতে জামাতও যায়স রয়েছে কিন্তু আপনি যে থাকবেন সেখানে আদায় করবেন এর অর্থ এই নয় যে মানে ঘর থেকে পালিয়ে গিয়ে কোথাও গিয়ে মানে এমন এক জায়গায় যেখানে কেউ দেখে না সেখানে গিয়ে তাহাজ্জুদ আদায় করবেন এটাও মূলত মানে শয়তানের একটা কুট কৌশল আমাদের ভাই যেভাবে লিখেছেন কিন্তু কাউকে প্রদর্শনের জন্য দেখার জন্য পড়ছেন না আমরা খুবই স্পষ্ট জানলাম আপনার প্রশ্ন সম্পর্কে আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে মেহরুন নেসা লিখেছেন আমার শাশুড়ি আমাকে বলেছিলেন তোমাকে আমার মতো হতে হবে এবং আমার মতো রান্না করতে হবে তো আমি তার উত্তরে বলেছিলাম আমি কারো মতো হতে চাই না আমি আমার মতো তিনি তখন আমাকে বললেন তোমার কথাবার্তায় অহংকার প্রকাশ পায় উল্লেখ্য আমি তার কিছু আচরণে বেশিরভাগ সময় কষ্ট পেয়ে থাকি আমি কারো কাছ থেকে কষ্ট পেলে আর তাদের ভালোবাসতে পারি না আর আমাকে কেউ কথা দ্বারা কষ্ট দিলে আমি সহজে ওই কষ্টগুলো ভুলতে পারি না আমার এসব মনে পড়ে এবং আমি খুব কষ্ট পাই এর দ্বারা এখন আমার প্রশ্ন হলো আমার এসব আচরণে কি অহংকার প্রকাশ পায় ধন্যবাদ আপনাকে আপনি নিজেই নিজেকে বিবেচনা করলে সহজে আপনি উপলব্ধি করতে পারতেন যে আসলে আদৌ কি আপনার কোনো আচরণে অহংকার প্রকাশ পায় কি না কোনো একজন বয়োবৃদ্ধ বৃদ্ধ মুরব্বী তিনি যখন কোনো বিষয়ে বলবেন তখন যে কোনো একজন ব্যক্তি তিনি যদি বয়সে ছোট হন তিনি যদি তাদেরই সন্তান হন অথবা সন্তান থুল্য হন তখন তার করণীয় হচ্ছে তিনি চুপ করে থাকবেন তিনি রিপ্লাই দিবেন না এ বিষয়ে তিনি অপোজ করার চেষ্টা করবেন না আপনার প্রথম কথা থেকেই বোঝা গিয়েছে যে আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেছেন সে আচরণ আপনার শুদ্ধ ছিল না যদি আপনি হয়তো মনে করেছেন যে আপনার কাছে শুদ্ধ প্রত্যেকটা মানুষই তার আচরণকে নিজে শুদ্ধ মনে করে কিন্তু আবার যখন একান্তে তিনি নিজেকে বিবেচনা করেন আত্মসমালোচনা করতে করার চেষ্টা করেন তখন তার কাছে স্পষ্ট হয় যে না আমার এই আচরণটা আসলে এ শুদ্ধ ছিল না সঠিক ছিল না আমার এ কথাটুকু ভুল ছিল তো এই যে বিষয়টি এটা আপনার জন্য একজন মুরব্বীর সামনে বলে দেয়া যে আমি আমার মতোই থাকতে চাই এটা আপনি যদি মনে করছেন যে অহংকার নয় এটা এক প্রকার অহংকার কোনো সন্দেহ নেই অহংকার আছে এর মধ্যে এর মধ্যে উদ্ধত ভাব হ্যাঁ এর মধ্যে অহংকারের শব্দ পেয়ে যাবেন অহংকারের মানে এর মধ্যে আপনি মানে অহংকারের যেই মানে ভাব সেটা এর মধ্যে পাবেন আর দ্বিতীয় যে কথাটি সেটা হলো এই পৃথিবীতে কত মানুষ কত কথা বলবে কেউ কষ্ট দিবে কেউ এলেমের কথা বলবে কেউ সমালোচনা করবে কেউ প্রশংসা করবে কেউ তোষামদি করবে আবার কেউ সামনে কথা ভালো কথা বলবে পেছনে খারাপ কথা বলবে বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন কথা বলবে কারণ মানুষকে লাভানতলা বলার জন্য মুখ দিয়েছে সুতরাং যে কেউ মুখ দিয়ে যে কথা বলতে যে কোনো কথা বলতে পারে বলাটা খুবই সহজ কিন্তু মানে কথার বলার মধ্যেই শ্রেষ্ঠত্ব নয় শ্রেষ্ঠত্ব হচ্ছে জ্ঞানভিত্তিক কথার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে নসিহতের মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে যে কথার মধ্যে মানুষ নিজের এবং অন্যের কল্যাণ রয়েছে সেই কথার মধ্যে তো আপনাকে অনেক কথা অনেকে বল সব কথাই যদি আপনি ধরে নেন যে মানে আমি ব্যথা পেয়ে গিয়েছি তার প্রতি আমার আর ভালোবাসা আসবে না তার প্রতি আমার আর মানে মানে মেজাজ ঠিক থাকবে না তার প্রতি আমার আক্রোশ অথবা মানে মানে ঘৃণা থাকবে তাহলে আপনি আর জীবন যাপন আপনার জন্য কঠিন হয়ে যাবে জীবন জীবনযাপন কঠিন হয়ে যাবে এক্ষেত্রে যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার এর বেশি গুরুত্ব দেবেন না যতটুকু শোনা দরকার ততটুকু শুনবেন যেখা যেটা শুনলে আপনার জন্য কল্যাণ আছে আর যেটা শুনলে আপনার কোনো কল্যাণ নেই সেটা শুনবেনই না তাহলে আপনি বেঁচে যাবেন আপনি মনে করবেন যে আপনার কানে যে আওয়াজ এসেছে কত রকমের আওয়াজই আসে আপনি তো গরুর আওয়াজও শুনেন গাধার আওয়াজও শুনেন কুকুরের আওয়াজও শুনেন সুতরাং এ ধরনের একটা আওয়াজ শুনলেন এভাবে না হ্যাঁ এভাবে যদি কোনো ব্যক্তি মানে প্রত্যেকটা আওয়াজের ব্যাপারে কোনো ব্যক্তি যদি এভাবে বিবেচনা করে তাহলে সে ব্যক্তি আর এত অস্থির হওয়ার কারণ থাকবে না তখন তার অন্তর মধ্যে সব কিছু এত বড় লোড বোঝা নেবে না আর যদি প্রত্যেকটা কোথায় কথায় মানে বিরক্তি নিজের মানে অন্যের প্রতি একটা অনীহা অনাগ্রহ নেন তাহলে সেটা আপনার উপর লোড হয়ে যাবে তাহলে আপনি অন্তরের উপর একটা বড়ো ধরনের চাপ সৃষ্টি করবেন যে চাপটুকু আপনার পরবর্তীতে বড়ো ধরনের ক্ষতি হতে পারে এজন্য মানে এখানে খেয়াল রাখবেন যে অনেক বিষয় আছে সেগুলো শোনার দরকার নেই যেগুলো বলার দরকার নেই সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন তাহলে দেখবেন আপনার কাজ আপনি সহজভাবে করতে পারছেন আর জীবন পরিক্রমায় এই ধরনের বিষয়গুলো অনেক আসতে পারে অনেক অনেক সমালোচনা করতে পারে যিনি সামনে সমালোচনা করেছেন তিনি মনে করবেন যে ভালো ওই ব্যক্তির চেয়ে যিনি পেছনে সমালোচনা করেছেন যিনি পেছনে সমালোচনা করেছেন সে ব্যক্তিকে মনে করবে যে ভালো যিনি দূরে বাহিরে থেকে দুশ্মনি করতেছে শত্রুতা করতেছে এবং চক্রান্ত করতেছে তাদেরই ছেয়ে ভালো আর যিনি সামনে আপনার প্রশংসা করছেন মনে করবেন যে ওই ব্যক্তি কখনো ভালোও হতে পারে কখনো খারাপও হতে পারে কারণ সে তোষামত করে হয়তো আপনার কাছ থেকে কিছু নিতেও পারে এই বিষয়গুলো যদি মানে এই যুক্তির এই বিষয়গুলো যদি আমরা মানে মানতে বিষয়গুলো যদি আমরা নিজেরা নিতে পারি তাহলে আমরা দেখব মানে আমাদের এই জীবনযাপনে আমরা অনেক কিছু শুনেও সেগুলো সহ্য করতে পারছি সেগুলোর দিকে আমাদের ভ্রক্ষেপ না করে আমরা আমাদের ব্যক্তিগত কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য সেই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো তাহলে ভুল কথাকে উপেক্ষা করার কি উত্তম কোন শুদ্ধ নেই কোনো সন্দেহ নেই উপেক্ষা করবে ক্ষমা করে দিবে তাহলে নিজের গ্রেড পেয়ে গেলেন তিনি তার গ্রেড তিনি তার গ্রেডে তিনি চলে যাবেন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন ওয়াহিদুল ইসলাম পলাশ পুরানাপল্টন ঢাকা থেকে লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠান দেখে মুগ্ধ এই অনুষ্ঠানে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি একটি প্রশ্ন করলাম আশা করি উত্তর দেবেন খুবই ছোট্ট প্রশ্ন আপনার আপনি লিখেছেন কবিতা লিখে টাকা ইনকাম করা কি জায়েজ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি কবিতা তো আর বিক্রি হয় না বাজারে কবিতা লিখে টাকা ইনকাম ওরকম করার কোনো কবিতা কোনো এমন পণ্য নয় যেটা বাজারে বিক্রি হয় কবিতা লিখলে হয়তো আপনি কবিতার বই লিখবেন তাহলে বই বিক্রি হবে ঠিক না এটা হতে পারে না কবিতা পত্রিকা ছাপলে টাকা দেওয়া হয়তো হ্যাঁ মানে ওটা বই আকারে আসলে চাপানো হয় কিন্তু কবিতা কবিতা পত্রিকা একটা কবিতা ছাপ হলে কবিতার সম্মাননা দেওয়া হয় সম্মান এতে কোনো অসুবিধা নেই এটা যা যেহেতু এটা আপনার রাইট এবং এটা আপনার একটা প্রোডাক্ট আপনি তো প্রোডাক্ট পরিশ্রম করেছেন পরিশ্রম করেছেন তবে কবিতা যেন ভালো কবিতা হয় সেটা আমাদের পরামর্শ কবিতা যেন মানব কল্যাণে সমাজ কল্যাণে অবদান রাখতে পারে এ থিম ভাবের দিকও বোধহয় আমাদের একটু ভাবনা থাকা প্রয়োজন প্রিয় দর্শক আমাদের হাতে আরো একটি মেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন যাদের দেহ কবরে দেওয়া হয় না বা কবর দেওয়া হয় না বা দেহের অস্তিত্ব থাকে না যেমন কোনো হিংস্র প্রাণী খেতে পারে বা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে তাদের সওয়াল জবাব কোথায় কিভাবে হবে যাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে অস্তিত্ব হয়ে গেছে কিন্তু তারা তো মানুষ তো আছে না অনেক সে সত্তা তো আছে আর আত্মা তো রয়েছে সত্তা এবং আত্মার দেহের এক মানে সংমিশ্রণ ঘটানো আল্লাহবুল আলমের কাছে বারসাকি হায়াতে কোনো বিষয়ই না কারণ এই এইটাকেই তো যেটা একেবারে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে এটাকেই আবার পুনরুত্থান মাটি থেকে উঠানো হবে হ্যাঁ ওইখান থেকে উঠানো হয়ে যাবে সুতরাং এইটা ওই অবস্থার মতো যে একজন মানুষকে কবর দেওয়ার পরেই কবরে যখন সে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে যায় সেখান থেকে যেভাবে পুনরুত্থান হবে ঠিক এভাবেই তাদেরকে আল্লাহ আত্মার সাথে সম্পৃক্ত করবেন তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডি বিডি ডট কম এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতেই পারবেন শেষের প্রশ্নটি ছোট্ট কিন্তু ভাবনার মতো বিষয় শব্দ এখানে আছে মানুষ তো ইন্তিকাল করে ইন্তেকালের কত রূপ বোমায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় যখন আমরা দেখি টেলিভিশনে যেখানে যুদ্ধ হচ্ছে বোমায় কি করুণ অবস্থা এভাবে মানুষ মারা যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং এরপরে সওয়াল জবাব জীবনে আয়ুতে কী করলাম যাপিত জীবনটা কেমন ছিল অদ্ভুত ছিল বিভ্রান্ত ছিল না বান্দার জীবন ছিল এ প্রশ্নে ভাবনার অনেক বিষয় আছে স্রষ্টা আমাদের পাঠিয়েছেন আসুন তার বিধান মানি জানি এবং বান্দা হিসেবে জীবন অতিবাহিত করি তাহলে পৃথিবীতে আমরা সুন্দর থাকব এবং ইনশাল্লাহ পরে আমরা সুন্দর জীবনে আশাও করতে পারব চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই র আমার সব দামে দামে তোমুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব